नमस्कार बन्धुरा वेलकम बैक टू माय चैनल। आज के तेलापिया माछेर झाल चच्चड़ी करब किभाबे करब सेई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य अनुरोध रइलो। माछगुलो प्रथमे केटे नेब। सकाल बेलाय आज तेलापिया माछ किने बसेछि माछवालादेर काछे। कयेकदिन धरे बोलछि चुनो माछ निये आसबेन चुनो माछ निये आसबेन, बोलछे चुनो माछ पाबो कोथाय, जल नाई कोथाओ, बृष्टि नेई, चुनो माछ कोथाय पाबो। তাই ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর বলছে এগুলো চুনো মাছের মতো রান্না করে খাও। ভাবলাম তাই করতে হবে, কোথায় পাবো চুনো মাছ, জল যখন নেই। আমি আলু বেগুন তারপরে পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ দিয়ে এই চুনো মাছের ঝাল চচ্চড়ি করব। অনেকে শুধু পেঁয়াজ দিয়েও করে, অনেকে সর্ষে বাটা করেও করে, অনেকে অনেক রকমভাবে রান্না করে। আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে, কারণ তরকারি দরকার, এদিকে আবার ভাতও খেতে হবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজ কলিগুলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছের ওপরে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। মাছগুলো এবার তেলের ওপরে দিয়ে দেব। এইভাবে মাছ প্রথমে ভেজে নিলেও হয়, অনেকে কাঁচা মাছ দিয়েও রান্না করে, আমিও রান্না করি। তা আজকে তেলাপিয়া মাছগুলো ভেজেই রান্না করব। আর আমার কাঠে রান্না করতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে বাগান রয়েছে, পাটকাঠি রয়েছে, প্রচুর জ্বালানি উলিতে খেয়ে নিচ্ছে। আমি তাই বেশিরভাগ কাঠে রান্না করি, গ্যাস খুব কম করি। তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো এখন তেলের উপরে দিয়ে দেব। অনেকে একসঙ্গেও মাখিয়েও দিয়ে দেয় সবজির সঙ্গে, আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা তেলের উপর ভেজে নিলে ভালো হয় তরকারিতে। অনেকে কাঁচা লঙ্কা বেটে দেয়, আমি কাঁচা লঙ্কা বাটা পছন্দ করি না, কারণ তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, ভেজে দিলে ভালো। এবার সবজিগুলো ঢেলে দিলাম, নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। সবজিটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এবার নাড়াচাড়া করে পরিমাণ মতন ঝোল দেব, কারণ এটা ঝাল চচ্চড়ি করব, বেশি একটা ঝোল করব না, শুকনো শুকনো করব যাতে ভাত মাখা হয়। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন অপশনটি অন করে রাখবেন। আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।